নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 8ই ডিসেম্বর টু 15ই ডিসেম্বর দুইটি গ্রহের মিত্রতায় যে 5টি রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে, সেই 5টি রাশির বিষয়ে আমি আলোচনা করব। অর্থাৎ দুটি মিত্র গ্রহ একত্রে অবস্থান করছে, দ্বিগ্রহী যোগ সৃষ্টি করছে, এর ফলে এই 8ই ডিসেম্বর ডায়েরিতে নোট করে নিন। যারা এই ভিডিওটি শুনছেন কিনা আমি বারবার বলছি, ডায়েরিতে নোট করে নিন, 8 ডিসেম্বর টু 15ই ডিসেম্বর অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 5 রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে। আমি একটি কথা বারবার বলছি, যাদের সমস্যা রয়েছে অবশ্যই ভিডিও শুনছেন, আপনার হয়তো সমস্যা জায়গায় থেকে গেছে, তারা অবশ্যই ইমিডিয়েট, আপনারা যারা পরামর্শ নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, কৌশিক রায়ের কাছে হবে না বলে এমন কোনো কথা নেই, অর্থাৎ মানুষই সব কিছু পারে, আমি এটা বিশ্বাস করি। তো যে প্রেডিকশন করবো কিনা, মাটিতে কিন্তু পড়বে না, এবং দায়িত্বের সাথে কাজ করি, চ্যালেঞ্জের সাথে কাজ করি, যার হাত ধরি তাকে আমি টেনে তুলব। সবারই কিন্তু আমি হাত ধরি না, আমি বারবার বলছি, এখানে কিছু নিয়ম আছে, যে জায়গাগুলো যারা মেনে চলে তাদেরকেই আমি একমাত্র রেমেডি কিন্তু দিই। অর্থাৎ আপনাদেরকে একটি কথা বলছি, যারা ভিডিওটি দেখছেন কি না তাদেরকে আমি বারবার একটি অনুরোধ করছি, আপনার সমস্যা আছে যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই, তারা অবশ্যই হস্তরেখা বিচার করুন, জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই, আপনারা হস্তরেখা বিচার করুন, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে। আপনাদেরকে আমি এই কথাটা আমি বারবার এই কথাটা বলি, দেখুন যে দুটি গ্রহ এই ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে 8ই ডিসেম্বর টু 15ই ডিসেম্বর, ডায়েরিতে নোট করে নিন এই ডেটটি। প্রথম যে রাশির কথা বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির একাদশভাবে অবস্থান করছে চতুর্থপতি, আপনাদের চতুর্থপতি এবং ভাগ্যাধিপতি একাদশভাবে অবস্থান করে আপনাদের বিশেষ করে সুখ সাধন এই সময় বৃদ্ধি করবে এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হবে, এবং দীর্ঘদিন জটিলতার মধ্যে যারা ছিলেন, কাজগুলো পেন্ডিং হয়েছিল, সে কাজগুলো আপনাদের খুব প্রম্পট হয়ে যাবে। ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, আপনি কসমেটিক্সের বিজনেস করছেন, আপনার বিউটি পার্লারের ব্যবসা আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, যারা মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, যারা সেলস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিতে চলেছে। নাম্বার 1 রাশি আপনার কুম্ভ রাশি। নাম্বার 2 যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, লিখে রাখুন, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের একাদশপতি ধনাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে, খুব লাভ কিন্তু দিবে, এবং আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি কর্মপতি পঞ্চমভাবে, অর্থাৎ কর্মক্ষেত্র জায়গাটা আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তনের একটা সূচনা হতে চলেছে। কম্পিটিটিভ যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের আছে তারা কিন্তু সিংহ রাশির যারা মানুষ হয় তারা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি জন্মচক্রে বড় কোনো দোষ না থাকে। অর্থাৎ চাকরি পরীক্ষা যারা দিবেন তাদের ক্ষেত্রে খুব ভালো সিংহ রাশি, এবং যারা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, কথা বিক্রি করে যারা খান, অনলাইনের সঙ্গে যারা আছেন, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে সিংহ রাশি, মানে এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে 8ই ডিসেম্বর টু 15ই ডিসেম্বর ডায়েরিতে নোট করে নিন সিংহ রাশির যত দর্শক বন্ধু আছে।
তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান করছে, রাশির অধিপতি সপ্তমভাবে অবস্থান করছে এবং চতুর্থপতি সপ্তমভাবে অবস্থান করছে। অর্থাৎ যারা শিল্পকলা আপনার মিডিয়ারিয়েটের জায়গাতে আছেন, অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, আপনি গ্ল্যামার ফিল্ডে আছেন, এই জায়গা থেকে আপনারা সাকসেস পাবেন। মিথুন রাশি বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন সেখান থেকে লাভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, যারা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং যারা এ সময় বিশেষ করে স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে মিথুন রাশি, এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন। রাজনীতির ক্ষেত্রে আপনারা সফলতা এই সময় পেতে চলেছে, রাজনীতির সঙ্গে রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উত্থান হতে চলেছে এবং ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। অর্থাৎ তিনটি রাশির আমি কথা বললাম, চার নম্বর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে সপ্তমপতি দ্বিতীয়ভাবে এবং আপনাদের একাদশপতি দ্বিতীয়ভাবে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত লাভ পেতে চলেছেন ব্যবসার জায়গা, ব্যবসার দ্বারা আপনাদের অর্থ আসতে চলেছে এবং এর পাশাপাশি একাদশপতি যেহেতু ধনভাবে অর্থনৈতিক স্থিরতা আপনাদের হতে চলেছে, বিভিন্ন কাজ যাতে আটকে গিয়েছিল সেই কাজগুলো আপনাদের সম্পূর্ণ এই সময় হবে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি, গোল্ড চাঁদি শেয়ার বাজার থেকে আপনারা এ সময় হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি চতুর্থভাবে অবস্থান করছে, রাশির অধিপতিও চতুর্থভাবে অবস্থান করছে এবং আপনার কর্মাধিপতিও চতুর্থভাবে অবস্থান। অর্থাৎ আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার এ সময় প্রপার্টি থেকে লাভ, যারা রাজনীতির সেক্টরের সঙ্গে যুক্ত আছে রাজনীতির ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসতে চলেছে, মিডিয়া রেটে যারা কাজকর্ম করছেন, গ্ল্যামার ফিল্ডে যারা আছেন, আপনার অ্যাজ এ একটা বিউটি পার্লার আছে, কসমেটিক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত আছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। এবং বন্ধুবান্ধব থেকে সহযোগিতা এই সময় পাবেন কন্যা রাশি। আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পূর্ণ কিন্তু হতে চলেছে। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, কোনো ক্ষেত্রে এজেন্ট, সেখান থেকে আপনারা লাভ পাবেন আপনি কন্যা রাশির মানুষ। এবং আপনাদের প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিচ্ছেন কিনা, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা কম্পিটিটিভমূলক পরীক্ষাতে এই 8-15 ডিসেম্বর আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু 8-15 ডিসেম্বর নিশ্চিত রূপে কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।